তুমি জানো না বাসর রাতে মানুষ কি করে? সবাই যা করে আমিও তাই করব বউ। কথাটা বলে চাঙ্কুক তেয়ে থেকে এক পা এক পা করে এগোতে লাগলো, আর চাঙ্কুকের এরকম কাণ্ডে তে ভয়ে পেছোতে লাগলো। আপনি আমার দিকে এগোচ্ছেন কেন? কেন আবার বাসর করব বলে? আর যেহেতু আমরা দুজন এখন স্বামী স্ত্রী, আর আমরা একই বাড়িতে একই ছাদের নিচে একই বেডে ঘুমাবো, আর নিজের বউয়ের সাথে বাসর করব না, তা কি করে হয় বলো তো? বাসর করব বউ। জাঙ্কুকের এরকম আচরণে ভয়ে তেয়ের কলিজার পানি শুকিয়ে গেল। সে এদিক ওদিক তাকিয়ে বারবার ঢোক গিলছে। একসময় তে পেছোতে পেছোতে দেওয়ালের সাথে লেগে পড়ে, আর জাঙ্কুক তাকে দেওয়ালের দুই পাশে হাত রেখে পিন করে নেয়। তে তো ভয়ে এদিক ওদিক তাকিয়ে যাচ্ছে। জাঙ্কুক তখন তের ভয়টা বাড়ানোর জন্য তার ঠোঁট জোড়াতে ঠোঁটের কাছে এগিয়ে নিয়ে যেতে থাকে। জাঙ্কুকের এরকম কর্মকাণ্ডে তে ভয়ে জ্ঞান হারায়। তে পড়ে যেতে নিলেই জাঙ্কুক তেকে বুকের সাথে জাপটে ধরে নেয়। তারপর তেকে কোলে তোলে বিছানায় শুয়ে দিয়ে তার গালে হাত চাপড়ে বলে, তে এই তে, আরে চোখ খোলো, এই তে চোখ খোলো, তাকাও আমার দিকে, আরে আমি তো মজা করছিলাম, এই তে। জাঙ্কুক ভয় পেয়ে গেল তের এরকম হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়াতে। জাঙ্কুক বারবার তেকে ডেকেই যাচ্ছে, কিন্তু তের জ্ঞান ফিরছে না। জাঙ্কুক তখন তের পালস রেট চেক করে দেখে তের পালস রেট সচল আছে। জাঙ্কুক স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে, সে বুঝতে পারে তে ভয়ে অজ্ঞান হয়ে গেছে। আল্লাহ, সামান্য মজা করার জন্য যদি এই মেয়ে সেন্স হারিয়ে ফেলে, তাহলে সত্যিই যদি এরকম কিছু করতাম, তাহলে নির্ঘাত আমাকে বাসর রাতে বউ খুন করার অপরাধে জেলে যেতে হতো। না না, এই মেয়ে থেকে দূরে থাকতে হবে, না হলে যখন তখন আমাকে খুনি বানিয়ে দেবে বলেই জাঙ্কুক নিজ মনে মুচকি হেসে উঠল। পরদিন সকালে জাঙ্কুকের বুকে ভারী কিছু অনুভব হওয়ায় তার ঘুম ভেঙে গেল। চোখ মেলেই যেটা দেখতে পায় সেটা দেখার জন্য একদমই প্রস্তুত ছিল না সে, কারণ তের তার বুকের উপর, তার মাথাটা জাঙ্কুকের পায়ের উপর, তের হাঁটুর উপরে শাড়িটা উঠে গেছে। এইগুলো দেখে তো জাঙ্কুক কাশতে শুরু করে। জাঙ্কুকের কাশির শব্দ শুনে তের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই নিজেকে এই অবস্থায় দেখে এক লাফে উঠে বসে তে তাড়াতাড়ি করে নিজেকে ঠিক করে ফেলে, এ বাবা, যেটা ভয় করেছিলাম সেটাই হলো। ইস, আমার তো মনেই ছিল না যে আমার আবার ঘুমের অভ্যাস খারাপ, এখন উনি কি ভাববেন? জাঙ্কুক তখন হেসে দিয়ে বলে, গ্রামের মেয়েরা যে ঘুমের মাঝেও হাঁটুটে খেলে সেটা আমার জানা ছিল না, ভাগ্যিস গ্রামের মেয়ে বিয়ে করেছিলাম, নাহলে তো এই অভিজ্ঞতাটা হতো না আমার। জাঙ্কুকের কথা শুনে তে লজ্জায় মাথা নিচু করে ফেলে, তারপর বলে, না ইয়ে মানে আসলে আমি সরি। এর এরকম অবস্থা দেখে জাঙ্কুক তো ঠিক করে হেসে দেয়, তারপর বলে, থাক ম্যাডাম, আর লজ্জা পেতে হবে না, এবার গোসল করে নিন, অলরেডি আম্মু ডেকে গেছে ব্রেকফাস্টের জন্য, এবার নিচে যেতে হবে। গোসল কেন করব? রাতে তো আমাদের মধ্যে কিছুই হয়নি, তাই না? আমাদের মধ্যে কিছু হয়নি সেটা তুমি জানো আর আমি জানি, বাইরের কেউ তো আর জানে না। আর বিয়ের প্রথম দিনই যদি নতুন বউ গোসল না দিয়ে বাইরে যায়, তাহলে ব্যাপারটা খারাপ দেখায় না? এখন চুপচাপ গোসল করে আসো, আর তাতেও যদি তোমার প্রবলেম হয় তাহলে আমাকে বলো, আমি তোমাকে তোমার গোসলের ব্যবস্থা করে দিচ্ছি। কথাটা বলেই দুষ্ট হেসে জাঙ্কুকের দিকে ঝুঁকে গেল। জাঙ্কুকের এরকম কথাই তে লজ্জা পেয়ে জাঙ্কুকে এক ধাক্কা দিয়ে দৌড়ে ওয়াশরুমে চলে যায়, আর জাঙ্কুক তের যাওয়ার পানে তাকিয়ে হাসতে থাকে। বেশ কিছুক্ষণ পর তে গোসল করে একটা লাল শাড়ি পরে বেরিয়ে আসে ভেজা চুলগুলো মুছতে মুছতে। লাল শাড়ি আর ভেজা চুলে থেকে অনেক মোহনীয় লাগতেছে। জাঙ্কুক এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে থাকে। বেশ কিছুক্ষণ হলো তে জাঙ্কুকের কোনো রেসপন্স না পেয়ে তার হাতে থাকা টাওয়ালটা জাঙ্কুকের মুখে মেরে দিল। জাঙ্কুক তখন চমকে গেল, তারপর টাওয়ালটা হাতে নিয়ে বলল, এটা কি হলো? তুমি ভেজা টাওয়াল আমার মুখে মারলে কেন? আপনি আগে ওইটা বলুন যে একটু পরপর আপনি কোন জগতে হারিয়ে যান শুনি। জাঙ্কু কিছু বলতেই যাবে তার আগেই জিন আবারও নিচ থেকে ডাক দিল। জাঙ্কু তার আম্মুকে আসছি বলে তে দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করল, যার অর্থ তেকে সে পরে দেখে নেবে। তারপর তারা দুজনে রেডি হয়ে নিচে চলে যায়।
খাবার টেবিলে বসে আসে সবাই। জাঙ্গুক তখন বলে ওঠে, আম্মু আপু তোমাদেরকে একটা কথা বলার ছিল। হ্যাঁ জাঙ্গুক বলো, কি বলবে? আসলে আব্বু আমি চাচ্ছিলাম তাকে ভার্সিটিতে অ্যাডমিশন করাতে। আমি চাই ও ভার্সিটিতে পড়াশোনা করুক। ভার্সিটির কথা শুনে তে তো ভয় পেয়ে যায়, কারণ ছোটবেলা থেকে তে পড়াশোনায় বড্ড ফাঁকিবাজ, বই দেখলেই তার ভয় করে। তাই সে তাড়াহুড়া করে বলে উঠল, এই না 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 না, ভার্সিটিতে পড়তে হবে কেন? আমার এখন বিয়ে হয়েছে, আমি এখন সংসার করব, পড়াশোনার দরকার কি? তের কথা শুনে জিন ধমকে সুরে বলে উঠল, এই মেয়ে একদম চুপ থাকো। জাঙ্গুক তুই কথা বল, ভার্সিটিতে অ্যাডমিশন করিয়ে দে ওকে। আমি চাই আমার বাড়ির বউ উচ্চশিক্ষায় শিক্ষিত হোক। আমি চাই না রোজের মতো কেউ আঙুল তুলে বলুক যে আমার বাড়ির বউ খেত গাইয়া অশিক্ষিত। জিনের কথা শুনে তে মনে মনে ভাবল, আম্মু ঠিকই তো বলেছে। জাঙ্গুক বলল, হ্যাঁ আম্মু একদম ঠিক বলেছ, আমি আজই তেকে অ্যাডমিশন করাতে নিয়ে যাব। তাদের কথার মাঝেই আরএম দুষ্টুমি করে বলে উঠল, কি গো জিনু তুমি রিনা খান থেকে জরিনা খান কি করে হয়ে গেলা? আরএমের কথায় জিন তেলে বেগুনে জ্বলে উঠে বলল, কি আমি রিনা খান? দেখেছিস জাঙ্গুক তোর বাবা কি বলছে আমাকে, আমি নাকি রিনা খান? আমি কি দরজাল শাশুড়ি হতে পারি? আমি তো আমার বৌমার বেস্ট ফ্রেন্ড হব। আরএম তখন বলল, হ্যাঁ হ্যাঁ যাহা রটে তাহা একটু হলেও ঘটে। ওই কি বোঝাতে চাইছো তুমি? কিছু না বেগম সাহেবা, বলেই আরএম হাসতে থাকে। খাওয়া দাওয়া পর্ব শেষ হলে জাঙ্গুক তেকে নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হয়। ভার্সিটিতে এসেই তে তো অবাক হয়ে যায়, কারণ এত বড় ভার্সিটি সে আগে কখনো দেখেনি। গাড়ি থেকে নেমে তারা ভার্সিটিতে ঢোকার সময় সবাই তাদের দিকে হা করে তাকিয়ে রইল। তে বুঝতে পারছে না সবাই তাদের দিকে এইভাবে কেন তাকিয়ে আছে। তারপর তারা দুজনে মিলে প্রিন্সিপালের রুমে যায়। ওইখানে গিয়ে সব ফর্মালিটি পূরণ করে তেকে অ্যাডমিশন করিয়ে দেওয়া হয়। অ্যাডমিশনের পর প্রিন্সিপাল জাঙ্গুককে জিজ্ঞাসা করলো, মিস্টার জাঙ্গুক আপনাকে কিছু জিজ্ঞাসা করার ছিল। হ্যাঁ স্যার বলুন। আসলে আপনি তো দেশের নাম করা একজন বিজনেসম্যান, যাকে আজ পর্যন্ত কোনো মেয়ের সাথে দেখা যায়নি, সেই জাঙ্গুকের সাথে আজকে একটা মেয়েকে দেখে আমার বেশ কৌতূহল হচ্ছে, মেয়েটাকে সেটা জানার জন্য যদি আমায় একটু বলতেন। প্রিন্সিপালের কথা শুনে জাঙ্গুক মনে মনে হাসে, তারপর বলে, আসলে স্যার ও হচ্ছে আমার কাজিন, আর আমার জানা মতে আপনাদের এই ভার্সিটি দেশের নাম্বার ওয়ান, তাই আপনাদের ভার্সিটিতে ওকে অ্যাডমিশন করিয়ে দিলাম। আর স্যার আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট রইল, আপনি শুধু দেখবেন যে ওর যেন কোনো প্রবলেম না হয়, আর তেমন কোনো প্রবলেম যদি হয়ে থাকে তাহলে আমাকে নিশ্চয়ই ইনফর্ম করবেন। কথাটা বলেই জাঙ্গুক প্রিন্সিপালের দিকে একটা কার্ড এগিয়ে দেয়। প্রিন্সিপাল সেটা নিতে নিতে বলে, জি অবশ্যই, আমাদের তো সৌভাগ্য যে আপনার মতো একজন ব্যক্তি আমাদের ভার্সিটিতে এসেছে, আমরা যতটা সম্ভব যতটা পারি আপনাকে কোম্পানি দেওয়ার চেষ্টা করব। কথা বলা শেষ হলে তে আর জাঙ্গুক বাইরে চলে আসে। বাইরে আসতেই তে জাঙ্গুককে বলে, আপনি প্রিন্সিপালকে মিথ্যা বললেন কেন? এটা বললেন কেন যে আমি আপনার কাজিন হই? সত্যিটা কেন বললেন না? জাঙ্গুক তের দিকে তাকিয়ে বলে, সেটা তোমার না জানলেও চলবে, তুমি শুধু এটা কখনো কাউকে বলবে না যে আমি তোমার হাজবেন্ড হই। যেই তোমাকে জিজ্ঞাসা করবে যে আমরা কে, তুমি বলে দেবে যে আমরা কাজিন হই। জাঙ্গুকের কথায় তের মাথায় হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আর এদিকে জাঙ্গুক ভাবছে, কেউ যদি জানে যে তুমি আমার বউ তাহলে আমার শত্রুরা তোমাকে ক্ষতি করে দেবে, তাই আমাকে এই মিথ্যা কথাটা বলতেই হলো পাগলি। এদিকে জাঙ্গুকের কথা শুনে তের মনটা খারাপ হয়ে গেল। তে ভাবছে হয়তো সে গ্রামের মেয়ে, এই জন্য জাঙ্গুক সংকোচ বোধ করছে তার পরিচয় দিতে। তাই সে বলল, আচ্ছা ঠিক আছে। জাঙ্গুক বলল, তাহলে চলো তোমাকে ক্লাসরুমে দিয়ে আসি। তে জাঙ্গুকের দিকে মলিন মুখ করে বলল, আজকে থেকেই ক্লাস করতে হবে? আজকে না করলে হয় না? আপনি একটু আমার দিকে ভালো করে তাকিয়ে দেখেন তো, আমার মতো একটা পিচি কিউট বাচ্চাকে এত অত্যাচার করলে হয় বলেন? আপনার মনে কি মায়া দয়া বলতে কিছু নেই? তের এরকম কাণ্ডে জাঙ্গুক ভ্রুকুচকে বলে, হয়েছে হয়েছে আর ড্রামা করতে হবে না চলো। তারপর তারা ক্লাসরুমে এসে জাঙ্গুক তেকে সামনের একটা সিটে বসিয়ে দেয়। তারপর বলে,
একদম পড়ায় ফাঁকি দেওয়ার চেষ্টা করবে না, লক্ষ্মী মেয়ের মতো ভালো করে পড়বে। আর ছুটি হলে আমি তোমাকে এসে নিয়ে যাব। আর শোনো, অপরিচিত কারোর সাথে কোথাও যাবে না। তেজ আঙ্কুকের কথাই শুধু হ্যাঁ সূচকভাবে মাথা নেড়ে যাচ্ছিল। জাঙ্কুক তেয়ের দিকে তাকিয়ে দেখে, তেয়ে তার দিকে তাকিয়ে নেই, বরং সে ক্লাসের মেয়েগুলোর দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক সেদিকে তাকাতে দেখে ক্লাসের সবগুলো মেয়ে তার দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে, মনে হচ্ছে তাকে যেন চোখ দিয়ে গিলে খাচ্ছে। আর কতগুলো মেয়ে তো তেয়ের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে, মনে হচ্ছে চোখ দিয়ে তেকে ভস্ম করে দেবে। এইসব দেখে জাঙ্কুক মনে মনে একটা মুচকি হাসে, তারপর তেকে আরো কিছুক্ষণ বুঝিয়ে দিয়ে ওইখান থেকে চলে যায়। জাঙ্কুক যাওয়ার কিছুক্ষণ পরে ক্লাসে একটা ছেলে ঢোকে। ছেলেটা ক্লাসের কোনো সিট খালি না পেয়ে তেয়ের পাশে সিটে বসে পড়ে, তারপর তেয়ের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, হাই, আমি অ্যালেন। আর তুমি? তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি নতুন, তাই না? তেও অ্যালেনের হাতে হাত মিলিয়ে দিয়ে বলে, হ্যালো, আমি কিম তেহিয়ং। আর হ্যাঁ, তুমি একদমই ঠিক ধরেছ, আমি এখানে নতুন। আর আমি পুরাতন, বলে ছেলেটা হেসে ওঠে, তারপর হাসি থামিয়ে দিয়ে বলে, ফ্রেন্ড? ওকে, ফ্রেন্ড। আচ্ছা, তাহলে আমরা যখন এখন থেকে ফ্রেন্ড, তাহলে তো তুই করে বলা যায়, তাই না? আসলে আমি ফ্রেন্ডশিপের মধ্যে তুমি বা আপনি পছন্দ করি না, তাই আমি যদি তোকে তুই করে বলি তাহলে কি তুই রাগ করবি? না না, রাগ করবো কেন? আসলে আমিও ফ্রেন্ডের মধ্যে তুই আপনি বলে কথা বলতে পারি না, আমারও ওইটা পছন্দ না। আমিও তুই কথাতেই কমফোর্টেবল ফিল করি, এখন থেকে তুই করেই ডাকবো, কেমন? ওকে। আচ্ছা, দেখলাম বিজনেসম্যান জিয়ন জাঙ্কুক তোকে এখানে দিয়ে গেল, ব্যাপারটা না আমার ঠিক হজম হচ্ছে না। বল না দোস্ত, তোর আর জিয়ন জাঙ্কুকের মধ্যে কি সম্পর্ক? অ্যালেনের কথায় তে চিন্তায় পড়ে যায়। সে এখন ফ্রেন্ডকে কিভাবে মিথ্যা কথা বলবে? সে ভাবছে জাঙ্কুক যে তাকে মানা করে দিয়েছে, এখন সে কি করবে? তখন তেকে চুপ থাকতে দেখে অ্যালেন বলে ওঠে, কি রে, কি এত ভাবছিস? মনে হচ্ছে তোকে প্রশ্নটা করে আমি মহা বিপদে ফেলে দিয়েছি, যার কারণে তুই এমন পেজ বানিয়ে আছিস। আরে না না, কি বলিস এগুলো, আমাকে বিপদে ফেলতে যাবি কেন? আমি তোকে সত্য বলবো, তবে তোকে একটা প্রমিস করতে হবে যে তুই কাউকে বলবি না। আচ্ছা, এই দেখ প্রমিস, সত্যি আমাকে বিশ্বাস করতে পারিস, আমি কাউকে বলবো না, আমি তোর বিশ্বাসের অমর্যাদা করবো না, আমি এতটাও খারাপ না যে আমার ফ্রেন্ডের বিশ্বাস ভেঙে দেব। তারপর তে অ্যালেনকে সব কিছু খুলে বলে, তাদের বিয়েটা কিভাবে হয়েছে, সে কিভাবে শহরে এসেছে। তে সব কিছু শুনে তো অ্যালেন অবাক হয়ে যায় আর বলে, দোস্ত সত্যি আমাকে একটা চিমটি কাট না। অ্যালেনের কথাই তে সত্যি সত্যি অ্যালেনের হাতে একটা চিমটি কেটে দেয়, সাথে সাথে অ্যালেন লাফিয়ে চিৎকার করে ওঠে, আউচ, উফ, মা গো, এই দজ্জাল মাইয়া, এত জোরে কেউ চিমটি কাটে রে, দেখ কিরকম লাল হয়ে গেছে। তুই তো বললি চিমটি কাটতে, তাই বলে এত জোরে? আমার তো বিশ্বাস হচ্ছিল না যে তুই জাঙ্কুক মানে বিজনেসম্যান জিয়ন জাঙ্কুকের ওয়াইফ, এটা কিভাবে বিশ্বাস করবো বলতো, তাও আবার আমার ফ্রেন্ড। বিশ্বাস না করার কি আছে, উনি কি মানুষ না? তুই এরকম ভাবে বলছিস যেন উনি কোনো ভিন গ্রহের এলিয়েন। আবে গাদি, এখন তুই বুঝতে পারবি না, সময় হলে ঠিক বুঝে যাবি।